পশ্চিমবঙ্গে আমরণ অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এবার দিল্লিতে বঙ্গভবনের সামনে আরজিকর কাণ্ডের প্রতিবাদ। আর দিল্লিতে বঙ্গভবনের সামনে এই প্রতিবাদে শামিল হয়েছেন দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। পশ্চিমবঙ্গে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা সরকার দাবি না মানলে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দিল্লিতে আন্দোলনরত চিকিৎসকরা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে। বিজেন্দ্র, দেবস্মিতা, এই 7টা থেকে যে হেলি রোডে দিল্লিতে বঙ্গভবন রয়েছে সেখানে ডাক্তাররা এসেছিলেন, জুনিয়র ডাক্তাররা, এইমস, সাফদারজং হসপিটাল, রামানুর লোহিয়া, মৌলানা মেডিকেল কলেজ সহ অন্যান্য যে দিল্লিতে হাসপাতাল রয়েছে সেখানকার বিশেষ করে জুনিয়র রেসিডেন্ট ডাক্তাররা ছিলেন। তারা প্রায় এক ঘন্টা এখানে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের স্লোগানগুলোর মধ্যে এটাই ছিল যে তারা আর্জি করে যে ডাক্তাররা যে হাঙ্গার স্ট্রাইক করছেন তাদের পাশে তারা রয়েছেন, এবং তাদের দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে তারা দিল্লিতে যেভাবে আগে আন্দোলন করছিলেন বৃহত্তর আন্দোলন তারা করবেন, সে কথা তারা জানাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য রয়েছে, গতকাল সুপ্রিম কোর্টে হিয়ারিংও দেখা গেছে যে ন্যাশনাল টাস্ক ফোর্স বানানোর কথা ছিল সেটা সেই গতিতে কাজ করছে না, সেটার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তাদের একটা কিছু ক্ষোভ রয়েছে। এবং তারা জানাচ্ছেন কি কেন্দ্রীয় সরকার হোক বা পশ্চিমবঙ্গ সরকার, তাদেরকে পদক্ষেপগুলো নিতে হবে ডাক্তারদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য। এবং যদি তারা মনে করছেন কি যদি তাদের দাবিগুলো না মানা হয় সেক্ষেত্রে দেশ জুড়ে যে আগে আন্দোলনগুলো তারা করেছিলেন সেই আন্দোলন করতে তারা আবার বাধ্য হবেন, এটাও জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। ধন্যবাদ বিজেন্দ্র। সুপ্রিম কোর্টের হিয়ারিং আমরা কালকে সবাই শুনেছি, দেখেছি। সেখানে অনশনরত ডাক্তাররা যারা 10 দিন ধরে অনশনে বসে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতার বুকে, ধর্মতলার বুকে, সেখানে আমরা কোনোভাবেই কোনো সদর্থক ভূমিকা সুপ্রিম কোর্টকে নিতে দেখিনি। এবং আমাদের দিল্লির যে ডাক্তাররা রয়েছে, যারা জুনিয়র ডাক্তার রয়েছে, প্রত্যেকটা মেডিকেল কলেজের পক্ষ থেকে তাতে আমাদের মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আরও বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা এক্ষেত্রে নেওয়া উচিত ছিল, আরও সদর্থক ভূমিকা নেওয়া উচিত ছিল, যেখানে আমাদের বয়সী সমস্ত ডাক্তারদের, আমাদের বন্ধুবান্ধব, আমাদের ভাই বোনেদের শরীর খারাপ হয়ে তারা আইসিউতে ভর্তি হচ্ছে 10 দিন অনশনের পরে, কিন্তু তারপরেও কোনো রকম পদক্ষেপ না সুপ্রিম কোর্টের তরফ থেকে না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে আমরা দেখেছি। তো আমরা ফ্রম রেসিডেন্টস অফ দিল্লি, সবকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিল্লির তরফ থেকে যারা রয়েছে, আমরা তারা চাইছি যে আমরা এখান থেকে আমাদের আন্দোলন প্রদর্শন করি। আমরা এটা বলতে চাই এখান থেকে যে পশ্চিমবঙ্গে যত রেসিডেন্ট রয়েছে যারা বর্তমানে আন্দোলন অবস্থায় রয়েছে, আমরা ওনাদের সাথে রয়েছি, এবং প্রয়োজনে যদি আমাদের এমন পরিস্থিতি আসে যে এই আন্দোলনকে আমরা আরও উচ্চতর জায়গায় নিয়ে যেতে হয়, বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হয়, তাহলে আমরা তাতেও এগিয়ে যাব। সেটা আমাদের অনশনের মাধ্যমে হতে পারে, সেটা আমাদের সিজ ওয়ার্ক বা আমাদের স্ট্রাইকের মাধ্যমে হতে পারে, বা অন্য কোনো কর্মসূচি আমরা নিতেই থাকবো এই ব্যাপারগুলোতে। একদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদ দিল্লির বঙ্গভবনের সামনে, অন্যদিকে লখনউয়ের কিং জর্জ হাসপাতালের 2 চিকিৎসক এবার অনশনে বসলেন জুনিয়র ডাক্তারদের সমর্থনে। তাদের এই অনশন 36 ঘন্টার অনশন চলছে। অনশনে অংশ নিয়েছে কিং জর্জ মেডিকেল কলেজের 2 চিকিৎসক। অভয়াকাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে অনশনে বসেছেন চিকিৎসকরা, আর চিকিৎসকদের নিরাপত্তায় সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্টেরও দাবি তুলেছেন তাঁরা। We want justice.